জয় জগন্নাথ। নিশ্চিত ভাবে লীলাক্ষেত্র কাঙ্কন শিখর যে রথযাত্রা সে এক অনন্য, পৃথিবীর এক নিয়ারা রথযাত্রা। মহাপ্রভু জল ভিতরে তাঁর এই ঘোষযাত্রা সমাপন করেছেন হাজার হাজার ভক্ত মেলরে। বহুত আনন্দ সহকারে আজির পাগ বি ভালো অছি, আনন্দরে বহুত হাজার হাজার ভক্ত এটিকে আসিছেন। এটা লীলাক্ষেত্র কাঙ্কন শিখর দশম ঘোষযাত্রা এটি আমি অনুষ্ঠিত করা সৌভাগ্য পাইছু। প্রভু এটি পহণ্ডি হয়ে রথের বিজয় করতে এবং কাঙ্কন শিখর চারিপটে গোটিয়ে ঘেরা বুলিলা পরে পুঁ গুণ্ডিচারে গুণ্ডিচা মন্দিরে সে আসি। এক নিয়ারা কার্যক্রম, পৃথিবীর অন্যান্য কার্যক্রম এটা গোটে ঘোষযাত্রা। জল মানে জল ক্রীড়া করছেন এবং চিলিকার রথটনা হচ্ছে এবং তাহা পুঁ চিলিকার নীল জলরাশি হয়েছে বড়দাণ্ড, আপনি কম কে এ দেখুন। যদি আমি আগর দেখা মহাপ্রভু পুরীর ছটি রথরে গুণ্ডিচা মন্দির যাচ্ছিল, প্রথমে তিনোটি রথরে আসুলে বড়দাণ্ড মঝিরে গোটে শাড়ন্দি নদী লাপরে সে চাপরে যাচ্ছিল, পুঁ তাপরে সেটু আউ তিনটা রথরে গুণ্ডিচা মন্দিরে যাচ্ছিল। হয়তো প্রভু তাঁকর সেই লীলাকে পুরোনা স্মৃতি অনুসারে সে যে জলরে চাপরে যাওয়াটা ঘোষযাত্রা দিন টিকে মন বলাইবে সেটা সে এইটি তাঁকর ইচ্ছাকে সমাপন করছেন। জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। মহাপ্রভু কালিয়া সাহান্তর এই হচ্ছে অপূর্ব লীলা। আপনার দেখুবে সবুটি স্থলভাগের রথযাত্রা, কিন্তু বিশ্ব বিচিত্র প্রভু জগন্নাথ তাঙ্ক লীলা মধ্যে বিচিত্র। এটি হচ্ছে জলভাগের রথযাত্রা। আপন মানে শুনিবে যেতবে পূর্বর বড়দাণ্ডে ছোটি রথ হোলা, তিনগোটি রথ রহুলা শ্রীমন্দিরর মঝিরে যে শাড়ন্দী নদী লা, সে শাড়ন্দী নদী পাই এপটে রহুলা তিনগোটি রথ এবং গুণ্ডিচা মন্দির পাখক রহুলা আহ তিনগোটি রথ। মহাপ্রভু ডঙ্গারে সেটি পার হয়ে যাওলে পুঁ আউ গোটে রথক, তেমন সে লীলাকে মনে পকাই দেওয়া আজ আমার এ দশ বর্ষ ধর এই কাঙ্কন শিখরী ক্ষেত্রের রথযাত্রা পালন হচ্ছে। যেতবে 1731 মশীহার তকি খান এবং রসুন খান এমানকর আক্রমণক প্রতিহত করা পণ্ডা পড়িহারী মানে মহাপ্রভুঙ্কর নির্দেশে মহাপ্রভুঙ্কর আজ্ঞার তাঁকু এ চিলিকা জলরাশি বেষ্টিত টাপুক ধরি আনিলে। এটি খাওয়া কিছু নথিলা, প্রভুঙ্ পাখে নৈবেদ্য করা কিছু নথিলা, প্রভুঙ্ পাখে ভোগ লগাই মধ্যে কৌশি বস্তু কিংবা পানীয় জলর মধ্যে সুবিধা নথিলা। ঠাকুরঙ্কর কৃপার, ঠাকুরঙ্কর আজ্ঞার প্রভু নির্দেশ দেলে এ প্রচুর পরিমাণর কাঙ্কড় কুদা যাহা কুহযায়, তেমন এই কাঙ্কড় কুদার প্রচুর পরিমাণর কাঙ্কড় ফলুলা, তেমন সেই কণ্টাযুক্ত ফল বলে প্রভুঙ্কর সেবার লাগিপার নথিলা কাঙ্কড়। তেমন প্রভুঙ্কর নির্দেশে পণ্ডা পড়িহারী মানে সে কাঙ্কড়কে সিঝাই করে প্রভু পাখে নৈবেদ্যের লগাইলে। এবং এ নিকটে আপনার দেখুবে যমুনা নদীর স্রোতর তার না হয়েছে যমুনা নামের গোটে ছোটিয়া চুয়া আছে, চিলিকার জল মধ্যে সে ভিতরক যায় এবং যমুনার জল মধ্যে চিলিকা ভিতরক আসে, তথাপি মধ্যে অদ্যাবধি তার স্বাদ অপরিবর্তনীয়, তাহা হচ্ছে সব মহাপ্রভুঙ্কর কৃপার। সে স্বাদ মিঠা চিলিকা জল হচ্ছে লুণি, তেমন সে যমুনার পণ্ডা পড়িহারী মানে সমস্তে জল সংগ্রহ করে আনি প্রভুঙ্ পাখে এটি স্নান এবং পানীয় জলর ব্যবস্থা করুলে। আহুড়ি আলুয়ারে এ অন্ধকার এ ঘঞ্চ জঙ্গল ভিতরে এ টাপু ভিতরে মহাপ্রভু যেতবে বাস করে ইয়ে জায়গা হচ্ছে ব্রহ্মস্পর্শী জায়গা। তেমন আপনার দেখুবে সবুটি স্থলভাগের রথযাত্রা, কিন্তু আমার এটি হচ্ছে জলভাগের রথযাত্রা। দেখুন জলভাগরে হচ্ছে এবং চিলিকার নীল জলরাশি মধ্যে বড়দাণ্ড পালটিছে এবং যাকে নিয়ে আপনার সে জায়গার মধ্যে জলযাত্রা যাচ্ছেন। তিনটা রথ যেটা কি নন্দীঘোষ, তাড়দাল এবং দর্পদলন, তিনটা নৌকাকে আপনার গোটিয়ে রজিরে বাঁধি ও রথ নির্মাণ করছেন, যা নন্দীঘোষ রথের এবং জগন্নাথপুর পরিভ্রমণ করছেন, তাকে নিয়ে কম করবে। দেখুন আর যেতবে শ্রীমন্দিরের আমি দেখিছে বড়দাণ্ডে সমস্তে রথ দৌড়ি ধরি রথ টানি টানি নিয়ন্তি, কিন্তু ইয়ে তো চিলিকা জলরাশিরে তিনোটি রথ গোটিয়ে ভাবর ডোরিরে বন্ধা হয়েছি এবং ভক্ত মানকর প্রেমাশ্রীর ডোরিরে এটি সমস্তে টানি নেই যাতে এ রথকু, তেমনি এটি আউ ভাবর ডোরি ছড়া ইয়ে দৌড়ি আউ নাহি, অন্য কৌশি দৌড়ি নাহি, কেবল ভক্ত মানে ভাবর ডোরিরে প্রেমর ডোরিরে এ রথকু আমি চিলিকার যেতবে এ যে টাপুর পরিক্রমা করি আনি আমি অস্থায়ী গুণ্ডিচা মন্দিরে প্রভুঙ্কু প্রবেশন করাই থাও। আপন মানে দেখুবে ভক্ত মানে কেতে আনন্দর সহকারে, কেতে উৎসাহর সহকারে সমস্তে অছন্তি, কেতে উৎসাহ সহকারে প্রভুঙ্কর এই লীলাকু পালন করিছন্তি। জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ।
অনুভূতি ভাষায় ব্যক্ত করা সম্ভব নুহে। 2016 মশায় প্রথমে আসলি মায়ের বিষয়ে শুনেকি, তাপরে জগন্নাথ লীলা লগাই সব বর্ষ এমনি টাণিকি আসছি, মো যেত কার্যব্যস্ততা ভিতরে মুখে টাণিকি আসছি। এটা নিয়ারা রথযাত্রা, পৃথিবী আর কোণী ঠার দেখি বোধ জগন্নাথ তাঁর সেই যে শালিনী নদীর যে অভিজ্ঞতা তাকে এটি পুনরাবৃত্তি করছেন, সে তো লীলাময় সি তাঁর লীলা, সে কতবে কোণ করবে আমি কিছু, আমি তো নিমিত্ত মাত্র। সংসারে সবু জায়গায় কিন্তু স্থলপথের জল মানে জগন্নাথ রথ টানা হুয়ে, এটি গোটে নিয়ারা কার্যক্রম জলপথের হচ্ছে এবং চিলিকার নীল জলরাশি পালটি যাই বড়দাণ্ড, তাকে নিয়ে কোণ কহবি? এবার জগন্নাথ যেটি গেলে সেইটা বড়দাণ্ড, তবে বর্তমান সেটা এটি তাঁর লীলা প্রকাশ করলে দশমাস ধরিক এটি সগড়ি রথযাত্রা হয়েছিল, তেমন এইটা গোটে লীলা ক্ষেত্র, তেমন চিলিকা তাঁর বড়দাণ্ড। অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত অভিজ্ঞতা। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।